back to the channel, back to another video, another vlog. আমি মৌমিতা, আজকে আমি তোমাদের সঙ্গে আরো একটা vlog শেয়ার করব। তো আজকে আমি একা নেই, আজকের vlog-এ কিন্তু আমার দুই বন্ধু থাকছে, পায়েল আর হচ্ছে ঐন্দ্রিলা। পায়েলকে অলমোস্ট অনেকেই জেনে, যারা আমার ভিডিও ফলো করে, যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে। আমি অ্যাকচুয়ালি ওর মেকআপ করাচ্ছিলাম, তো ভাবলাম কন্টিনিউ করি আর কি। বেশি কিছু করবো না, কনসিলার লাগাবো, একদম সিম্পল একদম সিম্পল। কারণ আমরা এখন যাচ্ছি ঐন্দ্রিলার বাড়িতে, লাইফে ফার্স্ট টাইম কোনো বন্ধুর বাড়িতে আমরা নাইট স্টে করবো, তো ভীষণ এক্সাইটেড হয়ে আছি আর কি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমরা আমাদের নাইট আউটটা কীভাবে কাটাই। ইচ্ছা আছে একটুখানি মুভি দেখবো, তার সঙ্গে একটু নেল আর্ট করবো বসে বসে। আমি ভেবেছি প্যাকেটে সব নিয়ে নিয়েছি, তো দেখা যাক কতদূর কি হতে পারে। আর এখন আমি ওর মেকআপটা করছি, দেখানোর মতো কিছু করছি না যে দেখাতে হবে সেটা। ততক্ষণ তোমরা দেখে নাও যে কালকে আমরা স্পাইডারম্যান নো ওয়ে হোম দেখতে গেছিলাম, তো সেখানে গিয়ে মোটামুটি কি করলাম কি খেলাম চলো তোমাকে সেটা দেখে নাও। ততক্ষণ আমি বরঞ্চ মেকআপটা কন্টিনিউ করি, দেন বাইরে গিয়ে আবার কথা হচ্ছে। সকালবেলা বেরিয়ে পড়লাম 8:30 নাগাদ ট্রেন ধরার জন্য, টোটো করে বেলঘড়িয়া স্টেশন, আর সেখান থেকে ব্যারাকপুর লোকাল একদম ফাঁকা ছিল ফর্চুনেটলি। তো সেদিনকে ছিল শনিবার 18 ডিসেম্বর, আমি ট্রেন ধরলাম, দেন বিধাননগর CC1 যাওয়ার বেলঘড়িয়া থেকে সব থেকে সহজ উপায় হচ্ছে ট্রেন দেন অটো। যদিও অটো ভাড়াটা একটু এক্সেসিভ বলেই আমার মনে হয়, বোধহয় 20 টাকা করে নিল, কোনো মাথা মুন্ডু থাকে না সত্যি কথা বলতে কি ওখানে অটো ভাড়ার, কেউ 15 নেয় কেউ 20 নেয়। তো অটো করে CC1 পৌঁছালাম, সকালবেলা পুরো ফাঁকা থাকে, জাস্ট আইনক্সেই ঢুকতে দেয় তখন, যেহেতু ক্রিসমাস সামনে ছিল তো ডেকোরেশন করা ছিল। সোজা গেলাম আইনক্সে, আর আমাদের সিনেমা যেটা দেখার ছিল সেটা হচ্ছে স্পাইডারম্যান নো ওয়ে হোম। সোজা চলে গেলাম আইনক্সে, এটা একটা 3D শো ছিল, তো সবার প্রথমে সানগ্লাসেস কালেক্ট করতে হয়, 3D গ্লাসেস এটা, নট সানগ্লাস, 3D গ্লাস কালেক্ট করলাম, দেন ভিতরে গিয়ে বসলাম, আর তারপর শুরু হলো মুভি। মুভিটা খুব ভালো ছিল, আমি হলে বোধহয় 3 কি 4 নম্বরবার বোধহয় এরকম মার্ভেল মুভি দেখতে গেলাম, তো আই রিয়েলি লাইকড ইট। এবং তোমরা অবশ্যই দেখতে পারো যদি এখনও না দেখে থাকো। আমি মুভিটা বেশ এনজয় করেছি। তো ওখানে খাওয়া দাওয়া তো করতেই হবে মুভি দেখতে গেলে, মুভি দেখার পর খাওয়া দাওয়ার জন্য কোথায় যাব সেটা ভাবতে ভাবতে গেলাম বাল্লে বাল্লে ধাবাতে, যেটা CC1-এর একদম পাশে রয়েছে। এর আগেও একবার ওখানে খেয়েছিলাম, তো ঠিকঠাক ছিল খাওয়াটা, তো সেখানেই গেলাম সবাই মিলে, খুব ভালো খেলাম। আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেনের দুটো প্রিপারেশন ছিল, তন্দুরি না নট তন্দুরি চিকেন টিক্কা কাবাব ছিল ফর স্টার্টার, বাটার নান ছিল, বাটার নান খুব ভালো ছিল, ওখানে গেলে অবশ্যই ট্রাই করতে পারো, আর চিকেনের চিকেন টিক্কা মশালা বা কিছু একটা ছিল, দ্যাট ওয়াজ রিয়েলি গুড। তো বাল্লে বাল্লে ধাবা অবশ্যই ট্রাই করতে পারো। মুভিটা আমি বেশ এনজয় করেছি, আমি যদিও স্পাইডারম্যান বা মার্ভেল খুব একটা দেখিনি, খুবই কম দেখেছি, তবে এমন নয় যে আমার কোনো ইন্টারেস্ট নেই এই ব্যাপারে, তো বেশ আমার ইন্টারেস্টিং লাগছিল। আমি যেগুলো বুঝতে পারছিলাম না তো সেগুলো আমার বন্ধুরা আমাকে বলে দিয়েছিল, তো সে কারণে আমার কোনো অসুবিধা হয়নি। অ্যান্ড আমার মুভিটা খুবই ভালো লেগেছে। সেদিনকে কী কী করলাম সেটা আমি অলরেডি পোস্ট করেছিলাম ইনস্টাগ্রামে। ফেসবুক আর ইনস্টাগ্রাম কিন্তু এন্টারটেনমেন্ট করার জন্য খুব ভালো একটা জায়গা, অনেকটা সময় কেটে যায়, যদিও কিছু শিখতে পারি না সেরকম, বাট অনেকটা সময় কেটে যায় স্ক্রল করতে করতে। কিন্তু আমি তোমাদেরকে আগের দিনও বলে ছিলাম লাস্ট একটা ভ্লগে যে যদি তোমরা কিছু শিখতে চাও, যে আমি কিছু সময় দিচ্ছি, ভিডিও দেখছি এবং ভিডিওর মাধ্যমে কিছু শিখছি, রিয়েলি কিছু শিখছি, তাহলে কিন্তু তোমরা পঙ্কুরি অ্যাপ ডাউনলোড করে দেখতে পারো। দেখো ইউটিউবেও শেখা যায়, কিন্তু ইউটিউবে আমি নিজেও ইউটিউব করি, এবং ধরো কমেন্ট অনেকেই কমেন্ট করে, আর আমার পক্ষে সবসময় সম্ভব হয় না আমি রিপ্লাই ব্যাক করি, আমি চেষ্টা করি রিপ্লাই ব্যাক করার কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না। বাট এই পঙ্কুরি অ্যাপে কিন্তু একদম প্রফেশনালরা তোমাদেরকে শেখাবেন ভিডিওর মাধ্যমে, বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে, তোমার কুকিং রয়েছে, মেকআপ রয়েছে, আরও বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, তোমরা তোমাদের পছন্দ মতো ক্যাটাগরি চুজ করতে পারো, এবং সেখান থেকে তোমরা কিন্তু কোর্স করতে পারো। কোর্সটা শেষ হলে কিন্তু তোমরা একটা সার্টিফিকেটও পাবে। আর এখানে কিন্তু ধরো তোমাদের কোনো জিজ্ঞাসা রয়েছে, কোনো কোয়ারিজ রয়েছে, সেটা তোমরা জিজ্ঞাসা করতে পারো, রিপ্লাই কিন্তু তোমরা অবশ্যই পাবে। এই অ্যাপের মাধ্যমে শুধু যে তোমরা কিছু শিখতেই আসবে তা একদমই নয়, বন্ধুত্ব করতে পারো, আর শুধুমাত্র মহিলাদের জন্যই কিন্তু এই অ্যাপটা বিশেষভাবে তৈরি করা হয়েছে। আর পঙ্কুরি অ্যাপ কিন্তু একটা নতুন ফিচার নিয়ে এসেছে, সেটা হচ্ছে তাদের লাইভ ফিচার, যেখানে বিভিন্ন ক্যাটাগরি থেকে এক্সপার্টরা লাইভ করবে। এবার ধরো মেকআপ শেখাচ্ছে কেউ, নেল আর্ট শেখাচ্ছে কেউ, বেকারি মানে বেকিং শেখাচ্ছে, যদি তোমাদের কোনো অসুবিধা হয় কোনো প্রশ্ন থাকে সেগুলো তোমরা ওখানেই লাইভ চলাকালীন জিজ্ঞাসা করবে, তোমরা অবশ্যই এক্সপার্টদের থেকে রিপ্লাই পাবে। একবার অ্যাপটা ডাউনলোড করে দেখতে পারো, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে, লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে। অ্যাপটা অলরেডি কেউ ব্যবহার করে থাকলে আমাকে অবশ্যই জানিও, আর লিঙ্ক থেকে ডাউনলোড করে ব্যবহার করলেও আমাকে জানিও ইউজ করে তোমাদের কেমন লাগলো। তো চলো ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আবার কন্টিনিউ করা যাক।
চলে এসো। আমরা এখন চলে এসেছি সোদপুর, এই হচ্ছে আমার বন্ধু, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ফুচকা খেতে। ওইটা বলেছে এখানে খুব ভালো ফুচকা পাওয়া যায়, দেখবো খেয়ে কেমন খেতে। আমরা যাচ্ছি হচ্ছে সোদপুরে রিলায়েন্স ডিজিটালের সামনে, তো গিয়ে দেখা যাক। সোদপুরে যেখানে খেতে গেছিলাম ফুচকাটা খুব খুব ভালো লেগেছে। আমি বেলঘড়িয়াতে খুব কম জায়গাতেই ফুচকা খাই, কারণ অতটা টেস্টি হয় না, বা যেখানে ফুচকাটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। যারা আশেপাশে থাকো অবশ্যই জানিও কমেন্ট সেকশানে, যদি তোমরা এখানে কখনো খেয়ে থাকো, বা যদি কেউ আশেপাশে থেকে থাকো এখন এখানে এক্সপ্লোর করনি, তিনিও মাস্ট ভিজিট দেয়ার। খুব খুব ভালো লাগলো আমার ফুচকাটা খেয়ে। ফুচকা খেয়ে চটপট করে ওর বাড়ি গেলাম। ভীষণ ঠান্ডা ছিল সেদিনকে, জমে যাচ্ছিলাম রাস্তাতে, যেহেতু একদম মেন রোড ছিল। তো বাড়ি গিয়ে তারপর কি করলাম চলো সেটা দেখিয়ে দিই। তো ফুচকা খেয়ে আমরা বাড়িতে চলে এসেছি। আমি আর পায়েল এখানে বসে আছি, আর ল্যাপটপ এখানে চালানো হচ্ছে, বাইরে দেখা যাচ্ছে কিনা। তো ল্যাপটপ চালানো হচ্ছে, আমরা এখন কনজিউরিং দেখবো খুব সম্ভবত। আমরা এখন একটা জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আমাদের বন্ধু ঐন্দ্রিলা, ও পড়ে গেছে বাথরুম থেকে। একদিন কি হয়েছে রিসপায়ে, আমি আর ও কথা বলছি ভিডিও কলে, হঠাৎ করে দেখি ধপ করে পড়ে গেল, ধপ করে দেখি এরকম করে উল্টে গেল। মাই গড, ও বাড়িতে লোকজন কাজ করছে, মিস্ত্রি কাজ করছে, ও বালতি নিয়ে বেরোচ্ছে, বেরোতে বেরোতে ধপ করে উল্টে গেল ফোন মোন নিয়ে। আর আমার এত হাসি পেয়েছে, মাসি তুই ঠিক আছিস তো? বলছে কি লাগেনি লাগেনি কিছু লাগেনি, বহুত করে ফোনটা কেটে দিয়েছে। আমি আর বয়েতে ফোন করে বড় বড় তুই আমাকে এটা বলেছিস, তো ল্যাপটপের অবস্থা খুবই খারাপ। আর এক বছর পরে আমি খুলছি, লাস্ট মানে মার্চে পরীক্ষার সময় খুলেছে। এই যে দেখো দেখো, ফাইনালি খুলেছে, এবার ও সাইন ইন করবে। এবার ও ফুচকার এক্সাক্ট লোকেশন হচ্ছে গিয়ে সোদপুরে যে চাউম্যানটা আছে, সরি রিলায়েন্স ডিজিটালের পরে, রিলায়েন্স ডিজিটালের পরে যে ফার্স্ট গলিটা ওখানে, আমাদের পায়েলের শরীরটা মনে হচ্ছে খুব একটা ভালো না, তখন থেকে হেঁচে যাচ্ছে। বাট কালকে আমার বাড়িতে অনেক ওদের এই আমার এই দুটো গেস্টের জন্য অনেক খাবার আছে। আমাদের ইউটিউবার ফ্রেন্ড, ইউটিউবার ফ্রেন্ড সেলিব্রিটি মানুষ এসেছে আমার বাড়িতে, রাতে বেরিয়ে যাবো, গেস্ট বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, তো রাত্রিবেলা দারুণ খাওয়া দাওয়া হওয়ার পর এখন আমাদের স্কিন কেয়ার ইজ ডান, আর এখন আমরা কনজিউরিং দেখবো। শুরু করেছিলাম করতে করতে এমন ভয় পেয়ে গেছে আমাদের বান্ধবী ঐন্দ্রিলা, ইয়েস, আবার এবার আবার এবার আমি পুরো দায়িত্ব নিয়ে একদম ভয় লাগা, ওই জন্য এখন 11টা বেজে গেছে, আর এখন ভয়টা একটু বেশি বেশি পাবে, তো সেজন্য জাস্ট ভূতও আসেনি, ভূত না লেগেই ভয় পেয়ে গেছে একদম। 10 মিনিটেরও হাওয়া টাইট, ব্যাস পুরো ব্যাস। তো ওই জন্য আমরা এখন মুভি দেখবো, আজকে রাতে কোনো ভিডিও টিডিও হবে না, তো কালকে সকালে বরঞ্চ ব্লগটা আবার কন্টিনিউ করবো, কালকে কি খাচ্ছি না খাচ্ছি শেয়ার করবো। আর মুভিটা কেমন লাগলো, মাটন পোলাও না, আজকে দারুণ হয়েছিল, হ্যাঁ দারুণ হয়েছিল আজকে, ঠিকই পিয়াজ রসুন দেওয়া ছিল ওইটাতে, মনে হচ্ছে ছিল না রে, ছিল হ্যাঁ ছিল, ইয়ামি, ইট ওয়াজ ইয়ামি। হ্যাঁ হ্যাঁ, না না আসলে অনেক, ও এইসব তাহলে বলেই দিই, আসলে আমার আমি আমার জন্মদিনের ভিডিওতে বলেছিলাম যে আমি খেতে পারি না না পেঁয়াজ রসুন, তো আমার মার্চ মাস থেকে ইস্যুটা হচ্ছিল, এখন অনেকটা ঠিক হয়ে গেছে, নিজে নিজেই ঠিক হয়েছে, আলাদা করে আমি কিছু করিনি। এখন অলমোস্ট পেঁয়াজটা খেতে পারছি, কিন্তু আমি রসুনটা এখনও সেভাবে খেতে পারি না,
মোটামুটি বাইরের খাবারগুলো খাই, পার্লার বলছি সরি, রেস্টুরেন্টে গেলে। কালকে গিয়েছিলাম, কালকেও খেয়েছিলাম, তবে খুব রিচ গার্লিক ফ্লেভারটা আমি এখনও সহ্য করতে পারছি না। অনেকে আমাকে মেসেজ করেছিল যে তোমরা তুমি কী করো, তোমার ঠিক হলো? তো আমি আলাদা করে কিছু করিনি, আমি নর্মালি আমি যখন চেন্নাই থেকে ফিরছিলাম আমার কী বলবো, কোইনসিডেন্টলি আমার ঠিক হয়ে যায় আমার এই প্রবলেমটা। তো তারপর থেকে আমি একটু একটু করে চেষ্টা করছি খাবার। আগে ডিমটা খেতে পারছিলাম না, তো এখন ডিম সিদ্ধটা খেতে পারি। প্রচুর প্রচুর এফেক্ট আছে, যেটা অনেক জিনিস তো লোকটা জানেই না যে এটা কোভিড হয়েছে। ইভেন আমি যখন ডাক্তারকে দেখিয়েছিলাম আমার এই প্রবলেমটার জন্য, ডাক্তার তো হা করে শুনছে আমি যে কি বলছি। তো এরকম একটা ব্যাপার, এখনো অতটা মানে জানা যায়নি বা এখনো হয়তো অতটা নিউজ ছড়ায়নি এই ব্যাপারে, যেহেতু টিভি টিভি তো তখন দেখায়নি এখনো অব্দি। বাট আমি আর্টিকেল পড়ছিলাম এই ব্যাপারটা নিয়ে, মানে আমার এমন হয়েছিল জানিস, নিজের গায়ের স্মেলটাকে আমার বাতকে তো বলছিলাম এক্স্যাক্টলি। আর আমি একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানেও কিন্তু আমার যে যে প্রবলেমটা রয়েছে এক্স্যাক্টলি সেম সেম প্রবলেম লেখা ছিল। যেমন নিজের গায়ে মনে হবে যেন একদম এমন গন্ধ যে পাশে কেউ বসতে পারবে না, কিন্তু আদতে কিন্তু সেটা নয়। প্রথমে ওই গায়ের গন্ধ লাগাটা আস্তে আস্তে গেছে আমার, হ্যাঁ। তারপরে এই খাবারেরটাতে তো অনেক অনেক সময় লাগলো, আমার মনে হয় 1.5-2 বছর লেগে যায় একটা এইগুলো ঠিক হতে আর কি। তো যারাই প্রবলেম ভুগছে আমাকে, অনেকে অনেকে বলতে প্রায় 7-8 জনের আমি 9 কমেন্ট পেয়েছি, 9 মেসেজ পেয়েছি, হ্যাঁ, যে তারা সেম প্রবলেমে ভুগছে বা তাদের বাড়িতে কেউ সেম প্রবলেমে ভুগছে। তো জাস্ট ওয়েট, এটার কোনো ওষুধ নেই। আমি হোমিওপ্যাথিক দেন সব কিছু এলোপ্যাথি সব খেয়েছি, আমি সব খেয়েছি, বাট কোনো কাম। আর আরেকটা বন্ধু অবিকল্প, ওরও সেম প্রবলেম হচ্ছিলো আর কি। তো তো আমরা দুজনেই কনসাল্ট করে ওর জন্য ওষুধ টষুধ নিচ্ছিলাম, তারপর দুজনেরই মোটামুটি কমে গেছে, তাই না বল? অলমোস্ট দুজনেরই কমে গেছে। তো আই হোপ তোমাদের যাদের সেম প্রবলেম, আশা করছি তোমাদেরও কমে যাবে। জাস্ট ওয়েট করো, আর একটু একটু করে চেষ্টা করতে হবে খেতে। ডিমটা একটু চেষ্টা করো, দেন পেঁয়াজটা, কাঁচা পেঁয়াজটা একটু একটু করে খেতে চেষ্টা করতে হবে। ব্যাস, দ্যাটস ইট। আমি কি করে করবো, কারণ খাওয়াটা একটা ইমোশন আর কি। হ্যাঁ, কোথাও গেলে রেস্টুরেন্ট যেতাম, কোথাও খেতাম, এই বিরিয়ানি খাচ্ছি, এই ওই খাচ্ছি, ওই খাচ্ছি, সেই খাচ্ছি, সেটা হচ্ছিল না। ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়েছে। তো যেহেতু এটা আমাকে কোয়ারি ছিল, দ্যাটস ওয়াই মনে হলো এটা ভিডিওতে বলা উচিত। যদি এটার ব্যাপারে কেউ কিছু জানো যে কী করে তাড়াতাড়ি কমবে, বা যদি কোনো সলিউশন কারোর কাছে থাকে অবশ্যই জানিও নিচে কমেন্ট সেকশনে, উইল লাভ টু নো দ্যাট। ঠিক আছে, চলো আজকের জন্য গুড নাইট। আমরা এখন কনজিউরিং দেখবো, আর কালকে মুভিটা কেমন লাগলো শেয়ার করব, আর তার সাথে কালকের দিনটা কীভাবে কাটালাম সেটা শেয়ার করব। সো ততক্ষণের জন্য বাই। তুমি ভাতটা ধরে লাগলে নেবো পোলাওটা। বল পাল, এখনো হয়নি কমপ্লিট, পরে দেখাবো। হ্যাঁ, একটু বাদে দেখাচ্ছি। আজকে কি কি মেনু আছে দেখ বল। পোলাও, মিষ্টি, চাটনি, পনির, চিংড়ি মাছ, মাংস। মাংস দারুণ খেতে হয়েছে, দেখ খেতে বলছি, দারুণ দেখতে লাগছে। তুই খাবি না মাংস? মাটন খায় না ও, উনি আবার মাটন খায় না, আলাদাই ব্যাপার স্যাপার ওনার। দাও কাকিমা তোলে না। তাহলে তোমরা কি ডাউনলোড করলে পাঙ্খুড়ি অ্যাপ? যদি এখনও ডাউনলোড না করে থাকো তাহলে কিন্তু নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে গিয়ে ডাউনলোড করতে পারো এবং অ্যাপটা তোমরা ইউজ করতে পারো। তিনজনে গল্প করতে করতে কখন যে একটা দিন পুরো কেটে গেল একদম বুঝতে পারিনি, আর পরের দিন কিচ্ছু শ্যুট করিনি আমরা, জাস্ট নেল আর্ট করেছি বসে বসে, সেটা শ্যুট করবো করবো করে এত তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি আর কিচ্ছু শ্যুট করা হয়নি। পরবর্তীকালে যদি ওর বাড়িতে আবার যাই বা আমার বাড়িতে কেউ আসে তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো, একদম ফুল ভিডিও শেয়ার করবো, ব্লগ যে আমরা কীভাবে এনজয় করলাম। আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো, আর নতুন হয়ে থাকলে বা যদি দেখো আমার ভিডিও কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি দেন প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড হেল্প করো যাতে আমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে গ্রো করতে পারি। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বাই।